আমাদের সবার প্রিয় সত্যজিৎ রায়ের জন্ম শতবর্ষে ত্রিপুরা ফিল্মসের নিবেদন পঞ্চ কন্যা। সত্যজিৎ চলচ্চিত্রের রত্ন ভাণ্ডার থেকে পাঁচটি নারী চরিত্রের ভিডিও কোলাজ দিয়ে বিশ্ববরেণ্য চলচ্চিত্রকারকে আমরা তারই জন্মদিনে শ্রদ্ধা জানাচ্ছি। আমি কি দেবী না মানবী? যদি দেবী হই তাহলে আমার স্বামীর জন্য আমার এত প্রাণ কাঁদছে কেন? কেন কাঁদছে? আমাকে আমাকে আমার ঘর থেকে আলাদা করে দেওয়া হলো, এই ঘরে রাখা হলো, কাউর সাথে কথা বলতে পারি না। পুজো যখন হয় তখন জড়িয়ে জড়িয়ে খোল করতাল বাজতে থাকে, ধূপ ধুলো আমার ধম বন্ধ হয়ে আসে, ক্ষুধা তৃষ্ণায় আমার বুক ফেটে যায়, চোখে অন্ধকার দেখি, মাঝে মাঝে শরীর অসার হয়ে যায়। খোকাকে আদর করতে পারি না, ও কবে আসবে আমাকে এখান থেকে নিয়ে যেতে? উনি একটি প্রাইভেট ব্যাংকে চাকরি করেন, একার রোজগার। হিম
সিম খেতে খেতে দেখেছি ওর কষ্ট। সংসার সামলানো বড় কঠিন হয়ে পড়ছিল তখন। শ্বশুর শাশুড়ি ননদ ছেলে সবাইকে নিয়ে তখনই মনে হলো সংসারের জন্য আমিও তো কিছু করতে পারি। স্বামীর উৎসাহে কিছুদিন পর চাকরিতে যোগ দিলাম। চাকরিতে সুনাম বাড়ছে আর আমি আমার কনফিডেন্স ফিরে পেতে শুরু করলাম। মনে হচ্ছিল আমিও পারি। কিছুদিন চলছিল বেশ ভালো, কিন্তু হঠাৎ ওর চাকরি চলে গেল। বিরাট ধাক্কার মাঝে আমি সামলাতে লাগলাম গোটা সংসার। কিন্তু বিধিবাম, কিছুদিন পর অন্যায়ের সাথে আপোষ করতে না পারায় আমাকেও বাধ্য হয়েই রেজিগনেশন দিতে হলো। না, কোনো দুঃখ বা আফসোস আমার নেই। আজ আমরা দুজনেই চাকরিহীন। এই মহানগরে দুজন দুটো চাকরির সন্ধান পাবো না, নিশ্চয়ই পাবো। চাকরি ছাড়তে যেমন পারি, আরেকটা ঠিক জোগাড় করে নেব। তুমি বলেছিলে জীবন ছন্দময়, গতিময়তায় জীবন নদী, যেখানে ঢেউ স্রোতের সঙ্গে খেলা করতে করতে ছুটে যায়। আমার একাকিত্বের ধূসর প্রান্ত তুমি যেন এক পশলা বৃষ্টির মতো এলে। আমি তোমাদের আবিষ্ট যখন তিন লিপির সময় প্রবাহ তোমারই কলকোলাহলে মুখরিত হয়ে উঠল। আমার ভাবনার পথ রুদ্ধ করে তুমি দাঁড়ালে। আমার দিক ভ্রষ্ট আপন গতি তার পথ খুঁজে পেল। জেনেছি তুমি ভালোই আছো, ভালোই আছো তুমি। ফুলে ফুলে ঢোলে ঢোলে মনে কেবল মৃদুবার তুটিনি খিলো সবে শৃঙ্খল মুক্ত করতে আমিও চাই।
সঙ্গে বেশ কিছু বিষয় আমার বেড়েও যায়, কিন্তু কিন্তু আমার প্রতি তার আহ্বান শুধু তো স্বদেশ প্রীতির কথাই বলছে না, এই যে অন্য এক অনুভূতির ডাক। সময় অসময়ে তারটাকে সাড়া দেওয়া, তার সঙ্গে দেখা করা, তার আগুলি চাগুলি আমাকে কোন দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। যে নারী অন্য কোনো পুরুষের কথা কল্পনাও করেনি, তার এই সমর্পণ তাকে দিন দিন অসহায় করে দিচ্ছে। আজও ডাক এসেছিল তার, মিথ্যে অজুহাতে যায়নি, কিন্তু কি লাভ হলো, সারা দিন তো তার কথাই ভাবছি। Thank you.